নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি। আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো ঘরে কিভাবে আপনারা সহজ সরল পদ্ধতিতে মনসা পুজো করতে পারেন। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে লিখবেন জয় মনসা দেবীর জয়। বন্ধুরা, মনসা পুজো আমাদের বাংলার উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের সমস্ত প্রচলিত আঞ্চলিক পুজোর মধ্যে অন্যতম একটি। মা মনসা হচ্ছেন লৌকিক দেবী। বাংলায় মায়ের পুজো আষাঢ় এবং শ্রাবণ মাসে হয়ে থাকে। মা মনসা হলেন নাগ দেবী, আর আষাঢ় এবং শ্রাবণ মাসে বর্ষাকাল থাকে, আর এই সময় নাগদেবের খুবই বেশি কিন্তু ভয় থাকে। তো সেই কারণে পুরনো দিন থেকে এই সময়ে নাগ দেবীকে সন্তুষ্ট করার জন্য আষাঢ় এবং শ্রাবণ মাসে পুজো করা হয়ে থাকে মা মনসার। বন্ধুরা, এই বছর মনসা পুজো সামনের শনিবার অর্থাৎ 17ই আগস্ট, ওই দিন শ্রাবণ মাসের সংক্রান্তিতে পুজো হয়। আর প্রতি বছরই শ্রাবণ মাসের সংক্রান্তির দিন মা মনসার পুজো করা হয়। তবে বন্ধুরা, বিভিন্ন বাড়ির নিয়ম অনুযায়ী জ্যৈষ্ঠ আষাঢ় এবং শ্রাবণ মাসে মনসা পুজো করা হয়ে থাকে। বন্ধুরা, মঙ্গল কাব্য অনুসারে মা মনসা দেবী হলেন শিবের মানসকন্যা, তাই তার নাম মনসা দেবী এবং নাগরাজ বাসুকীর ভগিনী। ভগবত পুরাণে দেবী মনসা কাশ্যপকন্যা নামেও পরিচিত। মায়ের জন্ম পদ্মপাতায়, তাই তার নাম পদ্মাবতীও বলা হয়ে থাকে। তার স্বামীর নাম জরৎকারু মুনি। বন্ধুরা, তাহলে মূল পর্বে যাওয়া যাক, অর্থাৎ আমরা কিভাবে বাড়িতে সহজ সরল পদ্ধতিতে মা মনসার পুজো করতে পারবো সেই বিষয়ে আজকের এই ভিডিওটাকে শুরু করছি। প্রত্যেক বাড়ির আলাদা আলাদা নিয়ম অনুযায়ী মায়ের পূজা করা হয় এবং মায়ের পুজো প্রতিমা, ঘট অথবা অষ্টনাগ মূর্তিতেও পুজো করা হয়, এমনকি ফটোতেও পুজো করা হয়। তাছাড়া মনসা বৃক্ষেও কিন্তু পূজা করা হয়ে থাকে। বন্ধুরা, ওই দিন যেহেতু সংক্রান্তি, সেই কারণে আপনারা অনেক সকালবেলা ঘুম থেকে উঠবেন, বেশি বেলা করে ঘুমোবেন না। এবং সংক্রান্তির দিন এমনিতেই আমাদের বাড়ি ঘর খুব ভালো করে পরিষ্কার করা কিন্তু খুবই দরকার। সকালবেলা ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে, স্নান সেরে, পরিষ্কার বস্ত্র পরে আপনারা ঠাকুরের ঘরে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা গঙ্গার জল দিয়ে ভালো করে নিজেকে শুদ্ধ করে নেবেন, সমস্ত বস্ত্রে এবং শরীরে গঙ্গার জল ছিটিয়ে। তারপর বা হাতে কিছুটা জল নিয়ে আপনারা আচমন করবেন, অর্থাৎ বা হাতে জল নেবেন এবং ডান হাত দিয়ে আপনারা জল আঙুলে নিয়ে সেটা মুখে ছেটাবেন। এতে আপনি পুরোপুরি কিন্তু শুদ্ধ হবেন মায়ের পুজো করার জন্য এবং মুখে বলবেন নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এইবার এইভাবে তিনবার আপনারা বলবেন। তারপর পরিষ্কার জল দিয়ে আপনারা হাতটা ধুয়ে নেবেন। বন্ধুরা, আপনারা একটা চৌকিতে, কাঠের চৌকিতে লাল কাপড় পাতবেন। মা মনসার লাল কাপড়ে কিন্তু খুবই পছন্দ, তার লাল শাড়ি পরে তার পুজো করাও কিন্তু তার অতি পছন্দের। তাই আপনারা যেখানে আসনটা পাতবেন সেখানে একটা লাল সুন্দর দেখে কাপড় পেতে তার উপরে মায়ের মূর্তি বসাবেন। অবশ্য মায়ের মূর্তি বসানোর আগে সেখানে আপনারা গঙ্গা জল ছিটিয়ে দেবেন, তার উপরে কিছু ফুলের পাপড়ি দেবেন এবং আতপ চাল ছিটিয়ে দেবেন।
সেখানে মায়ের মূর্তি বসাতে পারেন, অথবা আপনারা অষ্টনাগের মূর্তিও বসাতে পারেন, এমনকি আপনারা ফটো দিয়েও পুজো করতে পারেন। অবশ্যই এটা কিন্তু নিজের নিজের বাড়িতে যা নিয়ম রয়েছে সেই হিসাবে আপনারা করবেন। বন্ধুরা, উপরে আমি মন্ত্রগুলো লিখে দিয়েছি, সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। এবং আপনারা যদি ঘট পাড়তে চান, সেখানে আপনারা ঘটের মধ্যে জল ভর্তি করে দেবেন এবং তাতে সিঁদুরের ফোঁটা দেবেন এবং অম্রপল্লব দেবেন। আপনারা খেয়াল রাখবেন অম্রপল্লবের যেন বীজোর সংখ্যার পাতা থাকে, অর্থাৎ 5টা, 7টা বা 9টা পাতা যেন থাকে, তার মধ্যে সিঁদুরের ফোঁটা দেবেন। এবং আপনারা খেয়াল রাখবেন যাতে পাতাগুলো কোনো রকমভাবে ছেঁড়া ফাটা না হয়, একদম যেন নিখুঁত পাতা থাকে। সেটা আপনারা ঘটের উপরে বসাবেন এবং তার উপরে কোনো অখণ্ড ফল দেবেন, সেখানেও কিন্তু আপনারা সিঁদুরের ফোঁটা দেবেন। সেটা কলা হতে পারে, সুপুরি হতে পারে, অথবা হরিতকি হতে পারে, তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে আপনারা পুজো করবেন। এবং মাকে জবা ফুলের মালা আপনারা দিতে পারেন, অথবা পদ্ম ফুলের মালা কিন্তু দিতে পারেন। মা মনসার পদ্ম ফুল কিন্তু খুবই পছন্দের। মায়ের পুজোতে লাগছে একটা গামছা, তাল, আতপ চাল, সিদ্ধ চাল, 5 রকম ফল, মিষ্টি, দই, পান, সুপুরি, বেলপাতা লাগবে। মায়ের আসনের সামনে আপনারা 5 ফল একটা পাত্রের মধ্যে গোটা 5 ফল রাখবেন এবং তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে তাতে মায়ের আসনের সামনে দেবেন। এবং আরেকটি পাত্রের মধ্যে নৈবেদ্য সাজাবেন, একটা বড় নৈবেদ্য আর একটা হলো 8টা ছোট নৈবেদ্য আপনারা সাজাবেন, কারণ 8টা ছোট নৈবেদ্য হলো অষ্টনাগের জন্য। অবশ্যই বন্ধুরা, আগেও বলেছি প্রত্যেক বাড়ির নিয়ম কিন্তু আলাদা হয়, তো আপনারা এটা আমি দেখাচ্ছি একদমই সহজ সরল পদ্ধতিতে আমি আপনাদের কাছে বলে দিচ্ছি। আর নৈবেদ্যতে আপনারা আতপ চাল ভিজিয়ে রেখে সেটা দেবেন। আপনারা প্রথমে গিয়েই আতপ চালটাকে, অর্থাৎ গোবিন্দভোগ চালকে ভিজিয়ে দেবেন, সেটাকে তুলে সেখান থেকে জলটাকে ঝারিয়ে নিয়ে আপনারা নৈবেদ্য তৈরি করবেন। আর সেই নৈবেদ্যর মধ্যে আপনারা ফল দেবেন। তাছাড়া আপনারা 5 রকম মিষ্টি দেবেন এবং দই দেবেন। আর মা মনসার সবথেকে প্রিয় জিনিস হলো দুধ কলা। দুধ কলা ছাড়া মায়ের পুজো কিন্তু অসম্পূর্ণ থাকে, তাই দুধের মধ্যে আপনারা কলা দেবেন। এবং সমস্ত ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দেবেন এবং জল নিবেদন করবেন, জলের মধ্যেও তুলসী পাতা কিন্তু অবশ্যই দেবেন। এবং ফুলের পাপড়িও সমস্ত বাটার মধ্যে ছিটিয়ে দেবেন। ধূপকাঠি ধরিয়ে, প্রদীপ ধরিয়ে পুজো দেবেন। মায়ের পুজো কিন্তু লাল চন্দন দিয়ে হয় এবং মা মনসার পুজোতে কালো তিল লাগে। কালো তিল, আতপ চাল আপনারা একটা পুষ্পপত্রের মধ্যে রাখবেন এবং ফুল, বেলপাতা এই সব কিছুই কিন্তু দরকার। আর লাল চন্দন দিয়ে মাকে তিলক করা হয়। এবং আলতা, সিঁদুর, শাখা, পলা মায়ের সামনে আপনারা দেবেন। এরপর প্রদীপ ধরিয়ে, পঞ্চপ্রদীপ দিয়ে আপনারা মায়ের আরতি করবেন এবং ধূপকাঠি ধরাবেন। এই মায়ের পুজোতে, মা মনসার পুজোতে ধূপ ধুনো কিন্তু ধরানো হয় না। শঙ্খধ্বনি দিয়ে মায়ের পুজো দেবেন, উলুধ্বনি দেবেন এবং কর্পূর দিয়েও মায়ের আরতি করা হয়। বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট কিছু নিয়ম দিয়ে যদি আমরা মা মনসার পুজো করতে পারি, আমাদের সারা বছর আমাদের মায়ের আশীর্বাদ মাথার উপরে কিন্তু থাকবে। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, আগামী পর্বে আবার দেখা হবে।